জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারকাত। আমাদের এক ভাই 0768 জানতে চেয়েছেন যে ওয়ালাদুজ্জিনা, সে যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয় এবং সে অর্থাৎ তার মুফতি হয়, তার ফতোয়া অথবা তার আলোচনা তার পেছনে সালাত আদায় করা যাবে কিনা। জি যাবে, শরীয়তে এরকম কোনো বিধিনিষেধ নেই যে যাবে না। এটা আমাদের দেশে যদিও হানাফি মাযহাবে অনেকেই ফতোয়া দেয়, জানি না তাদের কোনো ইমামরা কোনো দলিলের ভিত্তিতে বলেছেন কি না। অনেকে বলে থাকে বা কথা উঠে থাকে, লা তাজির ওয়াজারাতুন উইজরা উখরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন যে একজনের গুনাহের দায়ভার আরেকজন নিবে না। এর কোনো দোষ নেই, এর পিতা মাতা দোষ করেছে, কাজেই উনি 10টা বাচ্চাদের মতোই। ওয়ারিশানের ব্যাপারে সেখানে আলাদা একটা বিষয় যে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যেহেতু সে ওয়ারিশ পেত, এখানে সে তার পিতার ওয়ারিশ পেবে না, কারণ আল ওয়ালাদুল ফিরাশ, মহিলা সন্তান এটা। কিন্তু এই সমস্ত কাজে কোনো বিধিনিষেধ নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সমস্ত সাহাবায়ে কেরামরা কালেমা পড়ে মুসলমান হয়েছেন এবং তাদের এখানে অন্য অনেক রকম বিবাহ ছিল, এই সমস্ত বিবাহ তাদের জাহেলিয়াতের যুগে বিভিন্ন রকমের বিবাহ ছিল, তো এই সমস্ত বিবাহের মাধ্যমে অথবা বিভিন্ন রকমের তাদের মাঝে যে জেনা ব্যভিচারের সয়লাভ ছিল, আল্লাহ রাসূল প্রত্যেকের জন্ম বৃত্তান্ত খুঁজে তালাশ করেননি। কাজী ইসলাম আমাদেরকে এটা শর্ত করতে বলেনি অথবা শর্ত দেয়নি যে না, আলেম হওয়ার আগে, হাফেজ হওয়ার আগে, মুফতি হওয়ার আগে তার জন্মের বৃত্তান্ত জানতে হবে, এরপরে তাকে মাদ্রাসায় ভর্তি নিতে হবে অথবা তার ফতোয়া নিতে হবে না। কাজেই আমরা তার ইলম এবং তার আমল যেটা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, আহলা যিকর বলতে ইলম এবং আমল দুটা লাগবে। যদি তার মাঝে ইলম এবং আমল থাকে আমরা তাকে অনুসরণ করতে পারবো, তার ইফতেদা করতে পারবো। আল্লাহ তাআলা আনা।